এখন বাংলাদেশে এমন পরিস্থিতি হয়ে গেছে, স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ, আর মুক্তিযুদ্ধই মানে 1971 সালের যে যুদ্ধ হয়েছে বন্দুক নিয়ে পাকিস্তানি আনাদার বাহিনীর বিপক্ষে, সেই যুদ্ধ। স্বাধীনতা মানে এটা না, স্বাধীনতা মানে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সব রকমের স্বাধীনতা। স্বাধীনতা ইতিহাসের যে কোনো সময় হইতে পারে, মুক্তিযুদ্ধ ইতিহাসের যে কোনো সময় হইতে পারে। একটা মুক্তিযুদ্ধ কেন হবে, একবার স্বাধীন কেন হবে বাংলাদেশ? যেহেতু স্বৈরাচার আছে, যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধ চলবে। আমাকে অলরেডি হুমকি দামকি দেওয়া হয়েছে, আমার বিল্ডিংয়ে পুলিশ থাকে, আমাকে হুমকি দামকি দিচ্ছে অনেক, কিন্তু আমি ভয় পাই না। আমার বাবা অনেক বড় আওয়ামী লীগের ভক্ত, বঙ্গবন্ধু শেখ হাসিনার ভক্ত, আমি তারে সম্মান করি, কিন্তু আমি আমার ভাইদের সম্মান রক্ষার্থে আজকে আসছি। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আপনি ইউরোপে আমেরিকায় আপনি যত সিভিলাইজেশন আছে সব জায়গায় দেখেন, ওইখানে স্বাধীনতাকে অনেক প্রাধান্য দেওয়া হয়। আপনি রাস্তায় নেমে পুলিশের একটা গালি দিতে পারবেন, আপনি সরকার পছন্দ না হলে সরকারের বিপক্ষে একটা কথা বলতে পারবেন, এটা আপনি বাংলাদেশে পারবেন না। এই পরাধীনতায় আমরা থাকতে চাই না, না, না। সরকার দাবি মেনে নিছে, মাইরা খুন কইরা দাবি মাইনা নিলে এই দাবি আমরা মানি না। নয় দফা দাবি দেওয়া হয়েছিল, নয় দফা দাবিও মানে নাই, আলটিমেটাম শেষ, এখন এক দফা দাবি, স্বৈরাচারের গতি ছাড়তে হবে। এটা শুধু এই জেনারেশনের আন্দোলন না, এই জেনারেশন মূর্খ না, আমাদের 10 বছর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে শেখানো হয়েছে স্বাধীনতা এই, মুক্তিযুদ্ধ হই, তাইলে এই জেনারেশন এটা কেন শিখবে না, কেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে না? এই জেনারেশন দেখতেছে যে পাকিস্তানি হানাদার বাহিনী যা করছে এই আওয়ামী লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ ঠিক তাই করতেছে, এই জন্য আজকে আমরা সবাই মাঠে।